বন্ধুরা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেল পক্ষ থেকে। আজকে আমরা আরেকটা চ্যালেঞ্জ নিয়ে আসলাম, শশা। ওকে হয়তো অনেকে চিনবেন না, হলো ইউসুফ খান মেহেদি, যেটা এবং কলেজের ছাত্র। তাহলে শুরু করে দিই। হ্যাঁ, প্রথমে আমরা এগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, তারপরে চ্যালেঞ্জ হবে অবশ্যই। তাহলে বন্ধুরা আমরা পরিষ্কার করে নিলাম শশাগুলা, আজকে দেখি কে জিততে পারে। এখানে কিন্তু টাইম নির্ধারণ করা হয়েছে, 2 মিনিটের মধ্যে 6 পিস শশা খাইতে হবে, ঠিক আছে? মাত্র 2 মিনিট? হ্যাঁ, 2 মিনিট। আচ্ছা, দেখা যাক। প্রথমে আপনি শুরু করেন, ঠিক আছে? না, আপনি শুরু করেন, আমরা বুঝে প্র্যাকটিস আছে আগে থেকে। না, আপনি শুরু করেন, ফল বুঝে যাবে, ঠিক আছে? রেডি, 1 2 3। এক মিনিট। শাস্তি কিন্তু তেমন বেশি কিছু না, শাস্তি বড় ধরনের নিব, ঠিক আছে? কি বলেন, শাস্তি তো আমার থেকে বুক হতো, আর আমার বলে একটু বড় বড় খাওয়া শোন। দুই মিনিট হয়ে যাচ্ছে, আর 20 সেকেন্ড বাকি, আরেকটা গাইতে পারবেন মনে হয়। ছোট টাকা বড় থেকে গান একটা, মানে 4টা গাইছেন এটা বলার জন্য। শেষ, আরো 2 সেকেন্ড বেশি হয়েছে, 4টা গাইতে পারেন নাই। দেখি আমার বাকি কি হয়, আমি ছোট থেকে শুরু করবো। হ্যাঁ, বড়টা কিন্তু রেখে দিছে, প্রথম গাছ বেশি বড়। তাহলে 2 মিনিট 2 সেকেন্ড। হ্যাঁ, দেখি আমার বাকি কি হয়, তাহলে শুরু করি। হ্যাঁ, কটে দেখি একটু গ্রাম দেখা যাবে। 30 সেকেন্ড হয়ে গেছে, ছোট ছোট দুটো খাইছে। অবশ্যই খাইতে পারবে এটা আশা করি, আবার পারবেও না। আপনি
আমি অবশ্যই খাওয়া দাওয়া দেখা যাচ্ছে এক মিনিট ত্রিশ সেকেন্ড মতো হয়ে গেছে, আমি কিন্তু ওই সময় খেতে পারছি তিনটে মাত্র। আমি আর সিমনি বিবাহ হারবে বসে দেখা যাচ্ছে টাইমে। অত সহজ না যেটা, স্টপ আপনার টাইম শেষ, দুই মিনিট এক সেকেন্ড হয়েছে। অবশ্যই সাইডটা পাঁচটা খেতে পারছে, আমার সে একটা বেশি খাইছি, কারণ আপনি তো প্রতিদিনই চ্যালেঞ্জ ধরেন, অবশ্যই আপনি খাইতে পারবেন। দুই দিকে মারি গেলে একটু ব্যথা হয়ে যায়, আমার একটু ইয়া করে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি উনিয়ার খেলাম, কারণ আমি ফার্স্টটা খাইছি, উনি খাইছে চারটা। তাহলে আজকে শাস্তি হচ্ছে, দাও কি রাখছি, এই শাস্তিটা আমি দিতে যাচ্ছি, এই দাও। অবশ্যই কত কঠিন শাস্তি হবে না আমি মনে করি, এই যে শাস্তি এমন কঠিন না, এগুলো কি এই হচ্ছে শশার বাইরের অংশগুলো একদম দিদা, শশার ভিতরের গুলা খাইলেন বাইরে গুলা কে খাবে, এতগুলো আমি কেউ, হ্যাঁ সবগুলা বেশি হয়ে যাচ্ছে না, হ্যাঁ না বেশি হবে না, কিছু রেখে দিলে ভালো হয়। এতদিন পরে একটা চ্যালেঞ্জ আসলেন, যদি রেখে দিই তাহলে হবে না, মেহমান মানুষ আপনি, অপমান করতেছেন মনে হয়। শুরু করে দেন, শুরু করে দেন, এখানে চ্যালেঞ্জের মধ্যে মেহমান বলে কিছু নাই, যে হারবে সেই শাস্তি ভোগ করবে। একটু তিতা, তেমন কিছু না, শশার সাথে তো আমরা ছোট বলে খাইছি একসাথে, একসাথে তো এখনো খাই, একসাথে খাওয়ার আলাদা খাওয়া একটু ব্যবধান আর কি। তিতা নাই মনে হয়, আপনি যেভাবে খাচ্ছেন তিতা নাই, বুঝি তিতা আবার। আমি মনে করছিলাম আমি হেরে যাবো, কারণ আমার খাওয়া দেখে প্রথমে ভাবছিলাম হেরে যাবো, আমি কিন্তু পরে খাইতে পারলে, মানে এদিকে এগুলা আমাদের বাসায় চাওয়াল বল, চাওয়াল ব্যথা বুঝছে না, সোয়ালের পিছন দিকে একদম। আমি তো তিতা জিনিস বেশি পছন্দ করি, সেই জন্য খাইতে পারতেছি, তাহলে তার বেশি করে দিয়েছিল। আর কতগুলো নিয়ে আসবে না, একসাথে অতগুলো দিয়ে দেখ জিনিস খাওয়া যায়নি, তাহলে বন্ধুরা অনেক দুষ্টুমি করে ফেললাম আজকে, আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আর ভালো ভালো কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বাই।